নারীরা ঘন্টা যুক্ত কোনো কিছু পড়তে পারবে না। ঘন্টা যুক্ত কি যুক্ত? যেমন নারীদের একটা সাজসজ্জা হচ্ছে এই, নারীরা পায়ে কি পড়ে বলুন দেখি? নূপুর। এমন কিছু নূপুর আছে যে নূপুরগুলো ঘন্টা বাজে। কি বাজে? কথা মনে বোঝেন না, কি বাজে? এখন আমাকে কন একটা কথা, একটা নারীর পায়ে যদি নূপুর থাকে, এটা আসলে হারাম কিছু নয়, এটা একটা সাজসজ্জার ভিতরে পড়ে। কিন্তু যখন একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাবে, আপনি মোবাইল টিপছেন বেচারা, ভালো মানুষ আপনি, কিন্তু যখন যায় বাজে ঘন্টা, তো ওখানে ঘন্টা বাড়লে চোখের ঘন্টা বাজবে কি বাজবে না? কথা বোঝে না, চোখের ঘন্টা বাজবে কি বাজবে না? তখন তো অটোমেটিক্যালি আপনি তার দিকে চোখ ফেলাবে, আয় হায় কত সুন্দর দেখতে, ওই যে তাকাইছে তো তাকাইছে, আর চোখ নামানোর কোনো খবর আর নাই। এই জন্য একটা কথা মনে রাখবেন, নারীদের জন্য এই ঘন্টাযুক্ত কোনো সাজসজ্জা ইসলামে জায়েজ হতে পারে। নারীর নূপুর পূর্বে কোনো সমস্যা নাই, কানের দুল পূর্বে কোনো সমস্যা নাই, কিন্তু ঘন্টাযুক্ত কোনো সাজসজ্জা কিংবা অর্নামেন্টস তারা কখনো ইউজ করতে পারবে? ইভেন আল্লাহর হাবিব বলেছেন যে ঘন্টাযুক্ত জিনিস যে ঘরে থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সেই ঘরে কিসের ফেরেশতা প্রবেশ করে না? রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। এই জন্য চার নাম্বার যে বিধান যেটা হারাম, সেটা হচ্ছে নারীরা কখনো ঘন্টাযুক্ত কোনো সাজসজ্জা কিংবা কোনো অর্নামেন্টস, কোনো নূপুর কিংবা পায়েল কিংবা ঝুমুর কিংবা কি বলে কানের দুল, এগুলো কখনো নারীরা পড়তে পারবে? আপনি পড়েন, কানের দুল পড়েন, পায়ে নূপুর পড়েন, সব পড়েন, কোনো সমস্যা নাই, তবে এটা ঘন্টাযুক্ত হতে পারবে? কারণ ঘন্টাযুক্ত হলে পুরুষের কানে এই আওয়াজটা যাবে, আর তখনই পুরুষ গুনাহের ভিতরে সামিল হওয়ার, অ্যাড হওয়ার আশঙ্কা আছে না নাই? আছে। চার নম্বর এইটা। পাঁচ নম্বর বিধান হচ্ছে নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না বাড়ির বাহিরে। বাড়ির ভিতরে যা মানতে মাখতে মন চায় মাখেন, যে কোনো সুগন্ধি আপনি মাখতে পারবেন যদি সেটা হালাল দ্বারা মেইড হয়, তাই বাড়ির বাইরে কোনো সুগন্ধি মাখা যেরকম যাবে? কারণ একটা নারী যদি সুগন্ধি মেখে বাইরে বের হয়, আর সে যদি রেস্টুরেন্টে গিয়ে বসে বা আপনার অটোতে আপনার পাশে বসে বা রাস্তাঘাটে আপনার পাশে বসে, তো তার শরীরের যেই সুগন্ধি, এখান থেকে একটা যুবকের তার প্রতি অ্যাট্রাকটিভ হওয়ার আশঙ্কা আছে না নাই? যেরকম আছে না নাই? এই জন্য নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে, পারফিউম ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে নারীরা এমন কোনো সুগন্ধি ইউজ করতে পারবে না যেই সুগন্ধি বাহিরে ইউজ করলে পুরুষ আকৃষ্ট হয়, ঠিক কি না? এই জন্য নারীরা সুগন্ধি ইউজ করবে বাসার ভিতরে স্বামীর জন্য। কার জন্য? জাস্ট ফর হার হাজব্যান্ড, শুধুমাত্র তার স্বামীর জন্য। কিন্তু বাহিরে বের হওয়ার সময় বিভিন্ন সুগন্ধি, বিভিন্ন নাকফুল, কানের দুল পরে ওপেনলি পাবলিক প্লেসে উইথআউট পর্দা কোনো নারী বের হতে পারবে? এজন্য কোনো নারী যদি, আল্লাহর হাবিব বলেছেন, কোনো নারী যদি পুরুষকে আকৃষ্ট করবার জন্য নিজের শরীরে পারফিউম ইউজ করে, সুগন্ধি ইউজ করে, শুধুমাত্র পুরুষকে অ্যাট্রাকটিভ করার জন্য, আল্লাহর হাবিব বলেছেন একজন ব্যক্তি জেনা করলে যে গুণা হয় তার আমল নামে জেনা করা গুণা যাবে বলে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সুনানে আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার 4231। হাদিসে আল্লাহর হাবিব বলেছেন যেই নারী শুধুমাত্র পুরুষকে অ্যাট্রাকটিভ করার জন্য নিজের গায়ে সুগন্ধি মেখে বাহিরে বের হয়, একজন নারী একজন পুরুষ জেনা করলে যে গুণা হয় তার আমল নামেও সেম গুণা যাবে, নাউজুবিল্লাহ। পড়েন, আল্লাহ আমাদের মা বোনদেরকে এই সমস্ত হারাম সাজসজ্জা থেকে বাঁচিয়ে দেওয়া পড়েন, আমিন। আরো যদি কোন আমিন, আপনাকে ডাক করলেন নাকি?